বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নোয়াখালী সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। যদিও করোনার তৃতীয় ওয়েব নতুন করে দেখা দিচ্ছে, তবে জীবন যেখানে থেমে নাই, তোমাদের পড়ালেখাও আশা করি থেমে থাকবে না। তোমরা পড়ালেখায় উদ্যোগী হবে, পড়ালেখাকে তোমাদের যে ডিউটি, তোমাদের যে কর্তব্য, ছাত্রানাং অধ্যয়নং তপ, অধ্যয়নই ছাত্রদের তপস্যা। সেহেতু তোমরা তোমাদের অনলাইনে ক্লাস, তোমাদের কর্তব্য, তোমাদের পড়ালেখা তোমরা করে যাবে। সারাক্ষণ শুধু মোবাইলে ব্যস্ত থাকতে হবে না, পড়ালেখা মুখ্য উদ্দেশ্য, পড়ালেখা হলো মেইন, তারপরে অন্যান্যগুলো হলো গৌণ। পড়ালেখা হলো মুখ্য আর বাকি কাজগুলো হলো কি, গৌণ। তো যাকে আজকে তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য আজকে খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলী করমুল্লাহু ওয়াজহাহু, আজকে তার তিনি কীভাবে খিলাফতে আসলেন এবং তার সময়কার ঘটনা বলি আমরা আলোচনা করব। বিদ্রোহীদের হাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু নির্মমভাবে নিহত হওয়ার পর 656 খ্রিস্টাব্দে খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খোলাফায়ে রাশিদিনের চতুর্থ এবং সর্বশেষ খলিফা হিসেবে তিনি নির্বাচিত হন। আসলে তখন প্রখ্যাত অনেক সাহাবি তো জীবিত ছিলেন না, তালহা এবং জুবাইরকে তিনি আমন্ত্রণ জানান, তারা রাজি হন নাই, তারা তাকে সমর্থন করেন। তো তিনি ক্ষমতা আসার পরে আবার শুরু থেকে বলছি, তার আসলে প্রথমে পরিচয় দিই নাই, তিনি আরবের বিখ্যাত কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। মাতার নাম ফাতিমা এবং তিনি যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তার বয়স যখন 10 তখনই তিনি ইসলাম গ্রহণ করেন, এবং এই জন্য তিনি করমুল্লাহু ওয়াজহু, আল্লাহ তার চেহারাকে, মুখমণ্ডলকে আল্লাহ সম্মানিত করুন, মহিমান্বিত করুন, গৌরবান্বিত করুন। তো সে আলী রাদিয়াল্লাহু কীভাবে খলিফা হন সেটাই বলছি। তো খলিফা হওয়ার পর তাকে বিবি আয়েশা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, হযরত আবু বকরের কন্যা বিবি আয়েশা, তালহা, জুবায়ের, সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়া প্রমুখ ব্যক্তিবর্গ ওসমান হত্যার বিচার করার জন্য তাকে চাপ দেয়, পরামর্শ দেয়। তার সততা ছিল, তিনি ওসমান হত্যার বিচার করবেন। ওসমান রাদিয়াল্লাহু খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফা এবং তার ভাইরা ভাই, এবং তার সাথে কোনো বলতে গেলে মতানৈক্য ছিল না, কিন্তু হয়তো তিনি ভেবেছিলেন এই মুহূর্তে যদি আমি কঠোর হস্তে বিচার করি তাহলে মুসলিম বিশ্বে হয়তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা দেখা দিবে, কারণ এই বিদ্রোহীদের ষড়যন্ত্রের জাল চতুর্দিকে বিস্তৃত, বিশেষ করে মিশরের ফুস্তাদ, ইরাকের বসরা এবং কুফা, এই তিন জায়গায় বিদ্রোহীদের আস্তানা ছিল, ঘাঁটেছিল। তো তিনি
ছাপ্পান্ন খ্রিস্টাব্দে খিলাফতে এসেই তিনি যে মারাত্মক ভুলটি করেন, তিনি কুফাবাসীদের সহযোগিতার আশ্বাস পেয়ে কুফাবাসীরা সবসময় দেখা গেছে তারা অবিচ্ছ তারা দুদুল্যমান এবং তাদের চরিত্র, তাদের কথাবার্তা তাদের ঠিক ছিল না। এই কুফাবাসীরা ইমাম হোসেনের সাথে বিশ্বাসঘাতকতা করে, এই কুফাবাসীরা হযরত আলী রাদিয়াল্লাহুর সাথে বিশ্বাসঘাতকতা করে এবং অনেকের সাথে বিশ্বাসঘাতকতা করে। তো ওদের কথায় তিনি আশ্বস্ত হয়ে তিনি ইসলামী জাহানের, ইসলামী রাষ্ট্রের যে রাজধানী মদিনা, মহানবী ইসলামের রাউজা, যেখানে খোলাফায়ে রাশিদিনের যে রাজধানী, তিনি সেটাকে বাদ দিয়ে কুফায় রাজধানী স্থানান্তরিত করে মারাত্মক ভুল করে, যার কারণে অনেক সাহাবি এবং গণ্যমান্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে পড়েন। এরপরে তিনি যে ভুলটি করেন সেটা হলো, তিনি তার ছেলে হাসান হোসেন এবং অনেক সাহাবির অনুরোধ উপেক্ষা করে তিনি উস্তাদ ও মিশর শাসনকর্তা আমর বিন আল আস, তাকে তিনি সরিয়ে তদস্থলে আরেকজনকে তিনি বসান এবং বসরা কুফা শাসনকর্তাকেও সরিয়ে দেন এবং সেখানে বসরা কুফার ব্যাপারে তালহা জুবায়রের একটু আকাঙ্ক্ষা ছিল, তিনি তাদেরকেও দেননি। তো এবং সিরিয়ার শাসনকর্তা হযরত ওমরের আমলে, হযরত ওসমান রাদিয়াল্লাহুর আমল থেকে হযরত ওমরের আমলেই মূলত সে সিরিয়ার শাসনকর্তা ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু, এবং সিরিয়াবাসী তার পিছনে ছিল একাট্টা এবং তারা তার ঘনিষ্ঠ একনিষ্ঠ সমর্থক ছিলেন। তো তিনি তার উচিত ছিল তিনি আস্তে আস্তে ক্ষমতা নিরঙ্কুশ করে, ক্ষমতাকে সুসংহত করে আস্তে আস্তে একজন একজনকে সরিয়ে দিল, কিন্তু তিনি রাতারাতি তিনি আমূল পরিবর্তন চেয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল মহৎ সৎ, কিন্তু তার কার্যাবলী সময় উপযোগী ছিল না, কারণ যে কাজ আরও পাঁচ বছর পরে, দু বছর পরে করা উচিত ছিল তিনি সাথে সাথে করা শুরু করেন, এই জন্য বিপত্তি ডেকে আর। তো তিনি ক্ষমতায় বসার সাথে সাথে চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয় হযরত ওসমান হত্যার বিচারের জন্য এবং হযরত ওসমানের বংশধর তথা উমাইয়া বংশের কিছু বিপদগামী লোক, তারা হযরত ওসমান রাদিয়াল্লাহুর রক্তরঞ্জিত পোশাক এবং তার স্ত্রী নাইলার কর্তৃত আঙ্গুলি, এগুলো সিরিয়াতে মুয়াবিয়ার কাছে প্রেরণ করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু এগুলো প্রদর্শন করে সিরিয়াতে ব্যাপক বিক্ষোভ করেন এবং জনমত গড়ে তোলেন। এছাড়া উস্তাদ কুফা, বসরা, মদিনা বিভিন্ন জায়গায়, মক্কা বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় এবং এক পর্যায়ে তালহা জুবায়ের এবং বিবি আয়েশাও এটাতে যোগ দেয়। বিবি আয়েশা আগে থেকে হযরত আলী রাদিয়াল্লাহুর সাথে, বিবি আয়েশার সাথে একটা ব্যাপারে মতানৈক্য ছিল, তাছাড়া তালহা জুবায়ের সহ একত্রিত হয়ে তারা, তাদের কথা হলো আগে ওসমান হত্যার বিচার করুন, তারপরে আপনি খিলাফতের অন্যান্য কাজ করুন। তারা 657 খ্রিস্টাব্দে তারা একত্রিত হয়ে হযরত আলী রাদিয়াল্লাহুকে তারা 3000 মতান্তরে 4000 সৈন্য সংগ্রহ করে হযরত আলী রাদিয়াল্লাহুকে প্রস্তাব দেন এদের বিচার করার জন্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, করব, আমাকে একটু সময় দিন, আমি করব। তাৎক্ষণিক বিচার করতে পারিনি, এই জন্য
তারা বর্ষায় বর্ষাতে হযরত আলী রাদিয়াল্লাহর পক্ষের লোক বা হযরত ওসমান হত্যার সাথে যারা জড়িত ছিল ইবনে সাবার সমর্থকদেরকে তারা শাস্তি দেন এবং সেখান থেকে তারা বেরিয়ে এসে যখন হযরত আলী রাদিয়াল্লাহ শুনলেন এই ঘটনা তখন তিনি একদল সৈন্যবাহিনী নিয়ে তিনি হযরত আয়েশা এবং তালহা জুবাইরের কাছে প্রস্তাব দেন যুদ্ধ যেন বন্ধ করে শান্তির প্রস্তাব দেন। তারা বললেন না আগে বিচার কর, কিন্তু এটা মানামানি হলো না। এরপরে যুদ্ধ শুরু হলো, এটা 657 খ্রিস্টাব্দ। তো বিবি আয়েশা উটের পিঠে চড়ে যুদ্ধ করেন বলে এটাকে ব্যাটেল অফ দ্য ক্যামেল, উষ্ট্রের যুদ্ধ বা জঙ্গে জামাল বলা হয়। তুমুল যুদ্ধ শুরু হয়, যুদ্ধে বিবি আয়েশার উট নিহত হয়। বিবি এবং বিবি আয়েশাকে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু উদ্ধার করে তার ভাই আবদুল্লাহ ইবনে আবু বকরের সহায়তায় 40 জন লোক দিয়ে তাকে সসম্মানে মদিনায় প্রেরণ করে। এবং তালহা জুবায়ের ছিলেন এবং ইবনে সাবার সমর্থকরা বা বিদ্রোহী কুচক্রীরা দেখলেন যে তালহা জুবায়ের যদি জীবিত থাকেন তাহলে শান্তি সৃষ্টি হবে এবং অশান্তি করা যাবে না। এই জন্য রাতের অন্ধকারে ঘুমন্ত তালহা জুবায়ের পক্ষের বিবি আয়েশার পক্ষের লোক ঘুমন্ত অবস্থায় ওদেরকে আক্রমণ করেন, অধিক রাতে আক্রমণ করেন, এক মুসলমান বিরুদ্ধে এক মুসলমান। তারা মনে করছিল তারা নিজেরা আক্রান্ত হয়েছে, এরা মনে করছে এরা। এইভাবে তালহা ও জুবায়ের মতো বিখ্যাত সাহাবিদ্বয় এই কুচক্রীদের হাতে নিহত হন। হযরত আলী রাদিয়াল্লাহু অনেক অনুশোচনা করেন, অনেক আফসোস করেন এবং তিনি অনেক চেষ্টা করে যুদ্ধ বন্ধ করেন। এইভাবে তিনি ক্ষমতা আসার 1 বছরের মধ্যে উষ্ট্রের যুদ্ধ হয়ে গেল। এরপরে 656 খ্রিস্টাব্দে হলো এই যে উষ্ট্রের যুদ্ধ, 57 খ্রিস্টাব্দে। 656 খ্রিস্টাব্দে উষ্ট্র যুদ্ধ হয়। তো 657 খ্রিস্টাব্দে মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন তুমি ক্ষমতা ছেড়ে দাও এবং তার বিরুদ্ধে অনেক তহবিল তশরুফের অভিযোগ পাওয়া যায়। তিনি সিরিয়াতে সরকারি সম্পত্তি, প্রচুর ভূ সম্পত্তি আত্মসাত করে বিত্তশালী হয়ে পড়েন এবং তিনি নিজের ইচ্ছায় চলতেন এবং তিনি হযরত আলী রাদিয়াল্লাহুর কথা কর্ণপাত না করে তিনি সিরিয়ার ক্ষমতা ছাড়েন না। তিনি বলছেন না, আগে হযরত ওসমান হত্যার বিচার করতে হবে, কারণ ওসমান রাদিয়াল্লাহু উমাইয়া বংশের, তিনি উমাইয়া বংশের এবং তার আত্মীয় ছিল। এইভাবে অধিকন্তু তিনি 60,000 সৈন্যের এক বাহিনী নিয়ে তিনি সিফিন অভিমুখে রওনা হন হযরত আলী রাদিয়াল্লাহর মোকাবিলা করার জন্য। আলী রাদিয়াল্লাহ তাৎক্ষণিক 50,000 সৈন্যের একটা বাহিনী নিয়ে সিরিয়া এবং কুফার মধ্যবর্তী সিফিন নামক স্থানে একত্রিত হন। কেউ কাউকে আক্রমণ করে না, 2-3 দিন অতিবাহিত হয়। এরপরে ওরাই আক্রমণ করে বসে হযরত মুয়াবিয়ার পক্ষে। তুমুল যুদ্ধ শুরু হয়, যুদ্ধে মুয়াবিয়ার পক্ষ শোচনীয়ভাবে পরাজিত হয় এবং তাদের কিছু সৈন্য পশ্চাদ্ধাবন করছিল। তখন আমর বিন আল আসের পরামর্শক্রমে যে মিশরের যে বরখাস্তকৃত যে শাসক আমর বিন আল আস,
তিনি মুয়াবিয়ার সাথে তার সলা পরামর্শ হয়, মুয়াবিয়াকে তিনি জিতাতে পারলে, তাকে জেতাতে পারলে তাকে তিনি আবার সিরিয়ার সরি মিশরের শাসনকর্তা করবে। তারা চালাকি করে কোরআনের পাতাকে ছেড়ে বর্ষার আগায় গেঁথে তারা ধ্বনি দিতে থাকে, এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনে আমাদের মাঝে ফয়সালা করবে, আমরা এক মুসলমান আরেক মুসলমানের পক্ষে বিপক্ষে যুদ্ধ করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তার সৈন্যদেরকে অনেক বুঝালেন এটা একটা রাজনৈতিক ঘোষবাজি, এটা মুয়াবিয়ার একটা ধূর্ততা, একটা চালাকি, তোমরা যুদ্ধ বন্ধ করো না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহুর পক্ষে 12,000 হাফেজে কোরআন, তারা কোরআনের এই অবমাননা সহ্য করতে পারল না, তারা যুদ্ধ বন্ধ করে দিল। তো মুয়াবিয়ার পক্ষের লোকজন মনে করছে তারা জয়লাভ করছে, তারা জয় ধ্বনি দিয়ে তারা সিরিয়ার দিকে চলে যায়। হযরত আলীর পক্ষের লোকেরা বলছে না আমরা জয়লাভ করছি, কিন্তু আসলে একটা চূড়ান্ত নিষ্পত্তি, চূড়ান্ত যুদ্ধ মানে শোচনীয় পরাজিত হয়ে যাচ্ছে মুয়াবিয়ার বাহিনী, সেখান থেকে হাফেজ কোরআনদের কারণে যুদ্ধ বন্ধ হয়ে গেল। তো এরপরে অনেক দুতি আলীর মাধ্যমে এটাই সিদ্ধান্ত হলো, সিরিয়া থেকে 400 লোক এবং হযরত আলীর পক্ষে 400 লোক মতান্তরে পরবর্তী বছর এক বছর পরে এই জুমাতুল জন্দল নামক স্থানে তারা সালিসি বসবে। আলীর পক্ষে আবু মুসা আল আশারির মতো সাধক ব্যক্তি, তিনি বয়স্ক এবং বিখ্যাত সাহাবি, আর মুয়াবিয়ার পক্ষে বিচারক হলেন, সালিসি হলেন আমর বিন আল আস। আমর বিন আল আস অত্যন্ত খুব কৌশলী লোক ছিলেন, খুব সাহসী চালাক লোক ছিলেন। তো জুমাতুল জন্দল সালিসি বৈঠক বসছে। তো সাধারণত যে কোনো বড় আমাদের দেশে আমরা দেখি কোনো সালিসি কোনো কিছুর ব্যাপারে যারা সালিসদার বা যারা নেতা তারা আগে কানাকানি করে আমরা কি প্রক্রিয়াতে কি ক্রাইটেরিয়াতে আমরা বিচার করব, কি করব, আমরা অর্থ সম্পদ ডিপোজিট রাখবো কি না, কি করব বা ইসলামিক সিগনেচার করবো কি না, ওনারা কানাকানি করলো। আমর বিন আল আস বললেন দেখেন মুসলিম বিশ্বের যে ক্রান্তিকাল, যে অশান্তি হানাহানি, মুসলমানদের হাতে মুসলমান হযরত ওসমান রাদিয়াল্লাহু নিহত হন, হযরত আলী রাদিয়াল্লাহু এর বাহিনীর হাতে তালহা জুবাইর নিহত হয়, আসলে এরা কেউ খলিফা হওয়ার উপযুক্ত না, হযরত আলীও না মুয়াবিয়াও না। আবু মুসা আল আশারি সরল বিষয় বললেন হ্যাঁ আসলে তো তাই, এরা একজনও উপযুক্ত না, তো তাহলে কি করা? তখন আমর বিন আল আস বললেন আপনি প্রথমে দাঁড়িয়ে বলবেন আলী রাদিয়াল্লাহু খলিফা হওয়ার উপযুক্ত না, আমি তার পদচ্যুতি ঘোষণা করলাম, এরপর আমি দাঁড়িয়ে বলবো মুয়াবিয়া খলিফা হওয়ার উপযুক্ত না, আমি তার পদচ্যুতি ঘোষণা করলাম। এইভাবে তারা সলা পরামর্শ করে যখন বিচার শুরু হওয়ার আগে আবু মুসা আল আশারি দাঁড়িয়ে, তারপরে যখন উপস্থিতি বক্তব্যে ভাষণে তিনি বলতেছিলেন এই মুসলিম ভাই সকল, মুসলিম বিশ্বের যে চরম অশান্তি বিরাজ করছে, যে ক্রান্তিকাল চলছে, এই মুহূর্তে আমরা দেখতেছি কেউ খলিফা হওয়ার উপযুক্ত না, হযরত আলীও না মুয়াবিয়া, এই ধরনের কথা বলতেছিল। হযরত আলী এটা মানছেন না, উনি দাঁড়িয়ে গেছেন, বললেন একটা ধৈর্য ধরেন, শান্ত হন। হযরত আলী রাদিয়াল্লাহু বসে গেছেন, তারপর তিনি বললেন এই পর্যায়ে আমি হযরত আলীর পদচ্যুতি ঘোষণা করলাম। তখন আমর বিন আল আস মক্ষম সুযোগ মনে করে তিনি লাফ দিয়ে উঠে বললেন এই পদচ্যুতি আমি গ্রহণ করে তদস্থলে মুয়াবিয়াকে খলিফা হিসাবে মনোনয়ন দিলাম। কিন্তু কথা ছিল কি, আমর বিন আল আস করল ঐতিহাসিক হিটটি তাকে আরবদের মেধাবুল আখ্যায়িত করেন আমর বিন আল আস। এইভাবে কূটকৌশলের
মাঝে আলী রাজিয়াল্লাহ পরাস্ত হন, মুয়াবিয়া জয়ী হন, মুয়াবিয়ার পক্ষের লোকেরা মুয়াবিয়া কি জয় জয় হয়েছে তারা জয় মানে জয় ধ্বনি শিরের দিকে চলে গেল। কিন্তু আলীর পক্ষের যে হাফেজে কোরআন 12,000 হাফেজে কোরআন তারা এই সালিস মানে নাই, তাদের কথা হলো এইটা কোনো সালিস না, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর পক্ষে বা আল্লাহর কোরআন ফয়সালা করবে, কোনো মানুষের আমরা ফয়সালা মানব না। এবং হযরত আবু বকর এবং হযরত ওমর এই দুইজনে প্রকৃতপক্ষে ভালো খলিফা ছিলেন, বাকি দুইজন ভালো হযরত ওসমান এবং আলী ভালো খলিফা ছিলেন না, তারা বিতর্কের ঊর্ধ্বে নয়। এই সকল কথা বলে তারা বললেন এরা এই দুইজন এবং আমর বিন আল আস, অর্থাৎ হযরত আলী মুয়াবিয়া এবং ওই যে কুটকৌশলী আমর বিন আল আস, এরা তিনজনই মুসলমানদের শত্রু। তখন তারা হারুরা নামক গ্রামে একত্রিত হয়ে তারা একটা দল গঠন করে, ওয়াব নামক ব্যক্তিকে তারা নেতা মেনে তারা অশান্তি সৃষ্টি করলে 658 খ্রিস্টাব্দে নাহরওয়ানে একত্রিত হয়ে তারা অশান্তি সৃষ্টি করলে হযরত আলী রাজিয়াল্লাহু একদল সৈন্য প্রেরণ করে তাদেরকে পরাস্ত করে এবং তারা পিউরিটানস শুদ্ধাচারী বা নামাজ রোজা আদায়কারী দল হিসেবে অখ্যাত ছিল। তারা প্রচুর নামাজ অনেক নামাজ রোজা আদায় করতেন এবং তারা খুব অবদিত ছিল। তো এই জন্য এই খারজি সম্পর্কে অনেক কথা আছে। তো তারা ওইখান থেকে ছত্রভঙ্গ হয়ে তারা শপথ গ্রহণ করেন মুসলিম বিশ্বের এই তিনজন শত্রুকে আমরা হত্যা করব। এরপরে তারা অ্যাট এ টাইমে ফজরের নামাজের সময় তারা তিন এলাকায় তিনজন ঘাতককে প্রেরণ করে, ঘাতক বাহিনী প্রেরণ করে। তখনকার শাসকরা তো ওইখানকার জামা মসজিদের ইমামতি করতেন, কুফার মসজিদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইমামতি করবেন, নামাজ পড়তে যাবেন, আর সিরিয়ায় মুয়াবিয়া আর কুস্তাতে আমর বিন আল আস। তো হযরত আলী রাদিয়াল্লাহু নামাজরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজাম নামক এক খারজি অবত্য আঘাতে অবত্যীর তরবারির আঘাতে তিনি নিহত হন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে যখন আঘাত করা হয় তিনি বসে যান, তিনি একটু আক্রান্ত হন, আর আমর বিন আল আস ওদিন মসজিদে যায়। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু খারজিদের হাতে আরেকজন মুসলমানের হাতে নিহত হন, একমাত্র হযরত ওমর অমুসলিমের হাতে নিহত হন আবুল উলু ফিরোজ নামক জনৈক পারস্যবাসী খ্রিস্টানের হাতে, আর হযরত ওসমান এবং আলী নিহত হন মুসলমানদের হাতে। তো হযরত আলী রাদিয়াল্লাহুর হত্যা এটা মুসলমানদের জন্য বাস্তব বিপদ এবং একটা বিপর্যয়, কারণ সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিখ্যাত সাহাবি যে খোলাফায়ে রাশিদী, এই খোলাফায়ে রাশিদিনের চার খলিফার অবসান হলো। তো এবং এরপরে অশান্তির দাবানল সৃষ্টি হয়ে গেল, কারণ দেখা গেছে এরপরে শিয়াদের জন্ম, শিয়াদের জন্ম যদিও ইবনে সাবার আমল থেকে শুরু হয়েছে কিন্তু এটা ইমাম হোসেনের মৃত্যুর পর থেকে প্রকাশ্যভাবে সৃষ্টি হয়। খারিজিদের জন্ম এবং খিলাফত পবিত্র প্রতিষ্ঠান এটার আবারও অবর্ণনা হয়, গৃহযুদ্ধের কপাট যে খুলে যায় আর বন্ধ হয় নাই, এবং বিশেষ করে উমাইয়া এবং কুরাইশ কুরাইশ উমাইয়া দ্বন্দ্ব চরম আকার ধারণ করে এবং মক্কার প্রাচীনপন্থী বা দীন ও মরুয়ার মধ্যে যে একটা সংঘাত বা মদিনার প্রাধান্য তাদের ঈর্ষা অনেকের মধ্যে এটা তারা মেনে নিতে পারেনি, বা মদিনা থেকে রাজধানী কুফাতে এনে হযরত আলী রাদিয়াল্লাহু যে ভুল করেন সেটার খেসারত দিতে হয়েছে, এবং
কারো কারো মতে তিনি অল্প করে হলেও তিনি দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রকারীদের ওসমান হত্যাকারীদের বিচার করা উচিত ছিল, এই সকল কারণে তিনি নিহত হন। যদিও ঐতিহাসিকদের মতে তিনি ওসি এবং মসজিদে ইসলামের সেবা করে যান, তিনি ওসিয়ত্বকালী তিনি বিখ্যাত ব্যাকরণবিদ ছিলেন, ভাষাবিদ ছিলেন, ভালো আরবি ব্যাকরণ জানতেন, বিশুদ্ধ আরবি জানতেন। আর এটা এটা হলো মসি ওসিয়ত্বকালী। আর ওসি মানে তরবারি, তিনি তরবারি চালনায় বিখ্যাত ছিলেন, বিখ্যাত যোদ্ধা ছিলেন, শক্তি ছিল তার, এই জন্য তিনি আল্লাহ রাসুল তাকে সাইফুল্লাহ উপাধি দেন, সাইফুল্লাহ আল্লাহর তরবারি উপাধি দেন। এক যুদ্ধে তিনি জয়লাভ করেন, এই জন্য তিনি সাইফুল্লাহ উপাধি পেয়েছেন। আসলে মুয়াবিয়া হযরত আলীর ব্যর্থতা এবং মুয়াবিয়ার সফলতার কারণ হল, যদিও শক্তি সামর্থ্যে জ্ঞান গরিমায় মুয়াবিয়ার চাইতে তিনি অনেক গুণ বেশি ছিলেন, কিন্তু পক্ষান্তরে মুয়াবিয়া শক্তি সামর্থ্যে জ্ঞান গরিমায় আলী অপেক্ষা অনেক পিছনে ছিল, কিন্তু কূট কৌশলে আলীর চাইতেও তিনি দক্ষ ছিলেন। এবং হযরত আলীর পক্ষে মক্কা মদিনা কুফা বসার লোক একাট্টা ছিলেন না, পক্ষান্তরে মুয়াবিয়ার পক্ষে বসরার লোক সরি সিরিয়ার লোক একাট্টা ছিল, এবং তিনি উমাইয়া বংশের লোকদেরকে তিনি এক করতে পেরেছেন, কিন্তু কুরাইশ বংশের লোকদেরকে তিনি হযরত আলী এক করতে পারেন। এবং তিনি ক্ষমতা এসে সাথে সাথে বিখ্যাত সাহাবিদেরকে এবং বিভিন্ন প্রদেশের গভর্নরদেরকে পদচ্যুত করে তিনি মারাত্মক ভুল করেন। তো এবং এই যে খারেজিরা তার জন্য একটা বিপদ, খারেজিরা শুধু তার আমলে না, পরবর্তী সময় উমাইয়া আমলে আব্বাসী আমলেও তারা অশান্তি সৃষ্টি করে। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু খারেজিদের হাতে নিহত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি একদা বলছিলেন, আমার পরে খোলাফায়ে রাশিদিনের খিলাফত কাল হবে 30 বছর। তো হযরত আলী রাদিয়াল্লাহু পর্যন্ত 29 বছর 6 মাস, এবং তার ছেলে হাসান আরও 6 মাসের মতো ক্ষমতায় ছিল। তাইলে খোলাফায়ে রাশিদিনের খলিফা যদি আমরা 5 জন বলি তাহলে এটা ভুল হবে না, তো সাধারণত সবাই 4 জন মনে করে। তো এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু এবং মুয়াবিয়ার মধ্যকার যে দ্বন্দ্ব এবং এই যুদ্ধের ফলাফল, এগুলো মোটামুটি মেইন ঘটনা বলি তোমাদের সামনে আলোচনা করলাম। তো তোমরা ভালোভাবে এটা পড়বে, হৃদয়ঙ্গম করবে, অপর বন্ধুকে জানাবে। এটা আসলে একটু ক্রিটিক্যালও বটে, একটু জটিল আছে। জুমাতুল জন্দলের সালিসির রায়, বৈঠক, সিফিনের যুদ্ধ, কুষ্টের যুদ্ধ, অন্যান্য উপদলের সৃষ্টি, তো এগুলো তোমরা একটু ভালোভাবে পড়বে, একটু জটিল আছে এটা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।